ক্লাস 11 এ ডাইপোল মোমেন্ট সম্পর্কে একটুখানি আমি বলেছিলাম, আর যদি বলেও থাকি আবার একবার বলছি, বলছি কোনো একটা যৌগ কতটা পরিমাণ ধ্রুবীয়, এখন ধ্রুবীয়টাকে ইংরেজিতে বলছি পোলার, পোলার বা ধ্রুবীয়। এখন ধ্রুবীয় কথার অর্থ যেটা বলছে, কোনো একটা যৌগ যেমন ধরো এইচ আর এইচ, এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কেউ কারো দিকে টানতে পারে, কিন্তু এইচ আর সিএল এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে হাইড্রোজেন পরমাণুর তুলনায় ক্লোরিনের তুলনায় ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য নিজের দিকে অধিক মাত্রায় আকর্ষণ করবে, ফলে এটা ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করবে, এটা ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করবে। এখন ঋণাত্মক প্রান্তের আমি একটা ডেল চিহ্ন দিয়েছি ছোট হাতের ডেল, এখন ঋণাত্মক আধানের পরিমাণটা কত আমরা কেউ জানি না, সেজন্য একটা সার্টেন অ্যামাউন্ট যা খুশি হোক না কেন একটা ডেল চিহ্ন দিয়ে বোঝানো। দেখো তড়ির ঋণাত্মকতার পার্থক্যের ফলে অণুর মধ্যে একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হলো, অর্থাৎ এই যে নতুন ঘটনাটা ঘটলো এর ফলে যৌগের যে দুটো পোল বা দুটো প্রান্ত এবং ভিন্ন ভিন্ন আধানের দ্বারা তৈরি হলো সেটাকেই বলছে ডাইপোল। আর ডাইপোল আর এই যে ঘটনার ফলে যৌগটার যে প্রকৃতি হলো সেটাকেই বলা হয় ডাইপোল মোমেন্ট। এখন ডাইপোল মোমেন্ট গণনা করা হয় এই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানের ভিতরকার দূরত্ব বি এবং এই ধনাত্মক আধান বা ঋণাত্মক আধানের গুণফলের যে মান, সেই আধান আর দূরত্বের গুণফলের যে মান হবে সেটাকেই বলছে তার ডাইপোল মোমেন্ট। এখন ডাইপোল মোমেন্টের একক আছে সিজিএস পদ্ধতিতে, একক হচ্ছে তোমার ডিবাই, ডিবাই মানে হচ্ছে ইএসইউ সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম মিটার, এক কুলম মিটার সমান 2.9962 × 10⁻২৯ ইএসইউ সেন্টিমিটার। আগের ক্লাসে বলেছিলাম, এরপরে যেটা বলছে দেখো ডাইপোল মোমেন্টের কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এক এক করে আলোচনা করবো, তারপরে তার অ্যাপ্লিকেশনটা বলেই এটা আমরা শেষ করব। বৈশিষ্ট্য কি বলছে, হোমো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের দ্বিমেরু ভ্রামক সর্বদা শূন্য। হোমো নিউক্লিয়ার মানে একই নিউক্লিয়াস দ্বারা তৈরি দুটো পরমাণু, যেমন এইচ টু সি এল টু ও টু, এদের ক্ষেত্রে কেউ কোনো দিকে আধানের সেপারেশন হচ্ছে না, ফলে দ্বিমেরু ভ্রামকের কোনো প্রশ্ন আসছে না। এন টু এন ট্রিপল বন্ডার, কেউ কোনো দিকে অধিক মাত্রা টানবে ফলে ধনাত্মক ঋণাত্মক আধান সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই দ্বিমেরু ভ্রামক শূন্য। ঠিক একইভাবে হোমো নিউক্লিয়ার না হয়ে যদি হেটারো নিউক্লিয়ার হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত দ্বিপরমাণু অণু, অর্থাৎ দুটো করে পরমাণু সমন্বয়ে গঠিত অণু, এবং সেই দুটো পরমাণু যদি ভিন্ন হয় তাহলে ডাইপোল মোমেন্ট কখনোই জিরো হতে পারে না, আর ডাইপোল মোমেন্টের মানে কখনো ঋণাত্মক হতে পারে না, এটা হয় জিরো অথবা গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক জিরো থেকে বেশি হবে। তারপরে তিন নম্বর প্রশ্ন, দু নম্বর পয়েন্ট যেটা বলছে ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর আছে তার অভিমুখ সর্বদা ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের অভিমুখে হবে, নির্দিষ্ট মান থাকবে এবং তার অভিমুখ থাকা মানে ভেক্টর রাশি। এবার বলছে যদি কোনো যৌগে একাধিক ধ্রুবীয় বন্ধন আছে, সেখানে দুটো পরমাণু আছে, দুইয়ের অধিক পরমাণু এবং একাধিক ধ্রুবীয় বন্ধন আছে, একটা ছোট্ট এক্সাম্পল জল হিসাবে আমরা এখানে নেব ও এইচ, তাহলে সরি এই অভিমুখটা এই বরাবর কাজ করবে হাইড্রোজেন থেকে অক্সিজেন অভিমুখে, তাহলে এদের ক্ষেত্রে কী হবে দুটোর ভেক্টর যদি একটা নির্দিষ্ট কোণ বরাবর কাজ করে থাকে তাহলে একটা ভেক্টরের লব্ধি আছে, যেটা আমরা ফিজিক্সে পড়েছিলাম যে লব্ধির সূত্র আমি এখানে লিখেছি মিউ ওয়ান স্কোয়ার মিউ টু স্কোয়ার প্লাস টুয়াইস মিউ ওয়ান মিউ টু কস থিটা, রুট তার রুট ওভার করলে যে লব্ধি মানটা বেরোবে সেই লব্ধি মানটা আমরা গণনা করব, এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হতেও পারে। নেক্সট যেটা বলছে যে ডাইপোল মোমেন্টের অ্যাপ্লিকেশন মানে ধ্রুবীয়তার ধারণা, কোনো একটা তোমাকে ধরো দুটো যৌগ দেওয়া আছে, দুটো যৌগে ডাইপোল মোমেন্টের মান অর্থাৎ মিউ এর মান বলা আছে, এবার বলতে গেলে এর মধ্যে কোনটা বেশি ধ্রুবীয়, তাহলে যার দ্বিমের দ্বিমের ভ্রামক বা মিউ এর মান যত বেশি তার ধ্রুবীয়তার মাত্রা তত বেশি, যার মিউ এর মান কম তার ধ্রুবীয়তার মাত্রাটাও কম। দু নম্বর অ্যাপ্লিকেশন বন্ধনের আয়নীয় প্রকৃতি ভিভিআই, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে আমাদের ইলেভেনের পরীক্ষা থাকে এমনকি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও আসে, সেটা কীরকম যেমন ধরো একটা এইচসিএল অণুটা বলে দিয়েছে, এই এইচসিএল এর হাইড্রোজেন এবং ক্লোরিন নিউক্লিয়াসের ভিতরকার দূরত্বটা বলে দিয়েছে এবং তার পরীক্ষালব্ধ দ্বিমেরু ভ্রামকের মানটাও বলে দিয়েছে, ফলে তার ওই এইচসিএল এর যে হাইড্রোজেন ক্লোরিনটা পুরোপুরি আয়নীয় বন্ধন নয়, পুরোপুরি সমযোজী বন্ধন নয়, কিন্তু আয়নীয় চরিত্র কত সেটা আমাকে
HCl যদি সম্পূর্ণ রূপে আয়নিত হতো তাহলে এটা Cl মাইনাস এটা H প্লাস তৈরি হতো, তাহলে এর আধানটা কত হতো? একটা ইলেকট্রনের আধানের সাথে সমান, কারণ ওটাই ক্ষুদ্রতম আধানের একক। সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের আধান ছিল তোমার 4.8 × 10⁻¹¹ Cl, আর এদের মধ্যে দূরত্বটা বলে দিয়েছে 100% আয়নীয় বা যে কোনো অবস্থাতে ওর বেশি দূরত্ব ওদের হতে পারে না, পারমাণবিক ব্যাসার্ধে যোগ করে যেটা হচ্ছে দূরত্ব সেই মানটা বলছে এইটা। তাহলে এইটা যখন আমরা ডাইপোল মোমেন্টটা পাচ্ছি, ওই ডাইপোল মোমেন্টটা কি বলছে? যৌগটা যদি 100% বা সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকতো তাহলে ওটা হতো, কিন্তু পরীক্ষামূলকভাবে করে দেখা গেছে তার ডাইপোল মোমেন্টের মান হচ্ছে কিটা। তাহলে আমরা যেমন শতকরা মান করি, 100 এর মধ্যে কত সেটা বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ইটার ইকুয়াল টু মিউ তাত্ত্বিক অর্থাৎ গণনার মাধ্যমে প্রাপ্ত, আর মিউ সম্পূর্ণ আয়নিত অবস্থায় ইনটু 100 করে দিলে তাহলে মান পেয়ে যাব। অর্থাৎ এইটা মান বসিয়েছি পরীক্ষালব্ধ মান, আর এটা 100% আয়নিত অবস্থায় মান বসিয়ে ক্যালকুলেশন করলে দেখা গেছে যে 16.83% উপায়। অর্থাৎ HCl এর H এবং Cl বন্ধনের ধ্রুবীয়তার মান সেটা আমরা পাই 16.83। এই একই অঙ্ক শুধুমাত্র ডেটাগুলো পাল্টে দিয়ে HF এর দেখতে দিয়েছি, সেটা হিন্টসও দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করে মানটা বের করার চেষ্টা করো। নেক্সট সেটা হচ্ছে গঠন আকৃতি। ধরো কোনো যৌগে একাধিক ধ্রুবীয় বন্ধন আছে, তার সত্ত্ব বলছে যদি ওই যৌগের ডাইপোল মোমেন্টের মান জানা থাকে তাহলে যৌগের গঠন আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন মনে করো CO2 এবং H2O তিনটে করে পরমাণু, বলছে এর দ্বিমেরু ভাঙ্গকের মান 0, এটা নির্দেশ করে এটা সরলরৈখিক, অর্থাৎ কার্বন অক্সিজেন বন্ধন ভাঙ্গকের মানগুলো পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য পরস্পরকে নাকচ করবে, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন বন্ধন ভাঙ্গকের মান সমান কিন্তু বিপরীতমুখী না হওয়ার জন্য এরা পরস্পরকে নাকচ করতে পারবে না। তার মানে এখান থেকে বলা যায় যে CO2 সরলরৈখিক আর জল কিন্তু সরলরৈখিক নয়, সেটা কৌণিক বা যা কিছু একটা হতে পারে কিন্তু সরলরৈখিক। এছাড়াও ডাইপোল মোমেন্টকে কাজে লাগিয়ে আমরা 4 নম্বর যেটা বলছি মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট সম্পর্কে ধারণা করতে পারি। ডাইপোল মোমেন্ট যত বেশি হবে, মনে করো এইচ আর সিএল, তাহলে এটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস, তাহলে অপর একটা এইচসিএল অণু সেটা তাহলে এটা ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস হবে, ফলে এর ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তকে, এর ধনাত্মক প্রান্ত এর ঋণাত্মক প্রান্তকে তীব্র আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাকেই বলা হয় ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বা দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল। এই দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল, তাহলে ডাইপোল মোমেন্ট যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে, অর্থাৎ ডাইপোল ডাইপোল আকর্ষণ বল তত বেশি হবে। এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বেশি হলে তাহলে ওদের একটাকে মানে পৃথক করে অপর জায়গায় নিয়ে যেতে গেলে অধিক তাপ শক্তি প্রয়োগ করতে হবে, অধিক তাপ শক্তি প্রয়োগ করতে গেলে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক একইভাবে আরেকটা আমরা অংশে চলে যাব, সেটা হচ্ছে জ্যামিতিক গঠন নির্মাণ। এটা আমরা পুরো ডিটেলস যখন অর্গানিক পড়বো সেখানে আমরা আলোচনা করব, কিন্তু তার সাথে এখানে একটা আমরা ছোট্ট করে এই একটুখানি বুঝে নেব। এইটাকে বলা হয় সিস আইসোমার আর এটাকে বলা হয় ট্রান্স আইসোমার। সিস আইসোমার মানে বলছে দেখো প্রত্যেকটা মানে আণবিক সংকেত আছে কিন্তু গঠন সংকেতটা পাল্টে গেছে। দ্বিবন্ধন যুক্ত দুটো কার্বন পরমাণুতে দুটো একই মূলক যদি ভিন্ন দিকে থাকে তখন সেটাকে বলা হয় ট্রান্স। দেখো ক্লোরিন এদিকে অবস্থান করছে আর এদিকে অবস্থান করছে, দেখো এদের ডাইপোল মোমেন্টের অভিমুখটা পরস্পর বিপরীত দিকে, তাই সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য এর ক্ষেত্রে মিউ এর মান 0। কিন্তু এক্ষেত্রে কার্বন ক্লোরিন বন্ধন ভাঙ্গকের অভিমুখ বিপরীত দিকে নয়, একটা নির্দিষ্ট অভিমুখে আছে, তারপরে এই দুটোর জন্য একটা লব্ধি ভাঙ্গকের মান থাকবে, সেই লব্ধি ভাঙ্গকের মান থেকে আমরা বলতে পারবো যে এর দ্বিমেরু ভাঙ্গকের মান কখনো 0 হবে না। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 1-2 সিস 1-2 ডাইক্লোরোইথেন ট্রান্স 1-2 ডাইক্লোরোইথেনের দ্বিমেরু ভাঙ্গক সম্পর্কে ধারণা করতে পারবো, বা তোমাকে বলবো যে 1-2 ডাইক্লোরো ইথিন কোন আইসোমারটি ডাইপোল মোমেন্ট 0 হবে, সিস না ট্রান্স? নিশ্চিত রূপে ট্রান্সের ডাইপোল মোমেন্ট 0 হবে।